ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা মঙ্গলবার কলেজে গিয়ে দেখেন বন্ধের নোটিশ ঝুলছে। এরপরে বিক্ষোভে ফেটে পড়েন কয়েকশো পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা। বুধবার সকাল থেকেই ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট চত্বর। অভিযোগ, আগাম খবর ছাড়া কর্তৃপক্ষ কলেজ বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে। সকালবেলা আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে দ্যাট উই ডাউট স্ট্যাম্প, যেমন আমরা বলেছি তখন ক্যাশ সেকশন থেকে ওরা এসে একটা স্ট্যাম্প দিয়ে গেছে আমাদেরকে, না এবং অল্প স্বাধীন আমাদেরকে কলেজ থেকে বার করে দেওয়া হয়েছে। কলেজের পড়ুয়ার সংখ্যা 2000-এরও বেশি। প্রতিবাদে সকাল থেকেই গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা। আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা যে প্রতি সেমিস্টার এতগুলো করে টাকা নিচ্ছি, এই টাকাটা তাহলে অ্যাকচুয়ালি যাচ্ছে কোথায়? আমরা তো ক্যাম্পাসিংও পাচ্ছি না, আমাদের ল্যাব ফেসিলিটিস নেই, আমাদের লাইব্রেরি নিয়ে প্রবলেম, সমস্যাটা অনেক মানে প্রত্যেকটা ইয়ারের সমস্যা, যে তাহলে এগুলো কোথায় যাচ্ছে? একটা ক্যাম্পাসিংয়ে সবার একটা আশা থাকে ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকে একটা ভালো জায়গায় চাকরি পাবে, সেই আশা তো এখান থেকে করা ঠিকভাবে যাচ্ছে না। তো যে ছ মাস সেপ্টেম্বর টু ডিসেম্বর যে সিজনটা থাকে সেই সময় বাকি সব কলেজের যে ক্যাম্পাসিং প্রায় ওভারের দিকে, কিন্তু এখন আমরা এখানে ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে আছি, আমাদের এখন অব্দি ঠিকঠাক করে ক্যাম্পাসিং হয়নি। আমরা দীর্ঘদিন পিএফ এর কোনো, আমরা 9 বছর পুরনো কলেজ, পিএফ এর কোনো খবর আমরা নেই, আমাদের কাছে পিএফ এর স্টেটমেন্ট নেই, গ্র্যাচুইটির কোনো হিসাব আমরা জানি না, ল্যাবের ইনফ্রাস্ট্রাকচার নেই, ল্যাবের মিথ্যা কথা বলা হচ্ছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, ফ্যাকাল্টিরা নাকি ল্যাবে ইনফরমেশন পাঠাচ্ছে না, বই আমরা কিন্তু সবাই সব কিছু করছি, যা টাকা পয়সা হচ্ছে আমাদের পরিষ্কার মনে হচ্ছে, মিসম্যানেজমেন্ট অফ ফান্ড হচ্ছে। কলেজ বন্ধ, অনিশ্চয়তার মুখে হাজার দুয়েক পড়ুয়ার ভবিষ্যৎ, পুরো বিষয় সম্পর্কে মুখে শুধু এসেছে কর্তৃপক্ষ। ক্যামেরায় সৌমেন মুখোপাধ্যায়ের সঙ্গে রমনা সিনহা, কলকাতা টিভি।